ভুজ্যতেল আপনারা জানেন যে বর্তমানে 120 থেকে 122 টাকার মধ্যে আপনারা বিক্রি করার কথা, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 140 45 থেকে 50 পর্যন্ত আপনার এই ভুজ্যপণ্যের 1 লিটার তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম যে এই পণ্যটিকে আপনার কেন্দ্র করে দেখা গেছে কিছু মধ্যস্বত্বভোগী আপনার এই দামটা বৃদ্ধি করছে। অর্থাৎ এখানে আপনারা একটু আগে আপনাদেরকে যে ইনফরমেশন দিলাম যে একটি ডিমান্ড অর্ডারকে কেন্দ্র করে প্রায় 8 থেকে 10টি হাত বদল হয়, অর্থাৎ এই পেপারসটা আপনার ক্রয় বিক্রয় হয়। অর্থাৎ পণ্য ছাড়া, পণ্য ডেলিভারি ছাড়াই আপনার মিল মালিকের কাছ থেকে সে যে ডিওটা নেওয়া হয় সেই ডিওটা 8 থেকে 10 জন আপনার এখানে মধ্যস্বত্বভোগী তারা এই পণ্যটাকে, অর্থাৎ পণ্যটাকে কেন্দ্র করে পেপারসটা আপনার হাত বদল করে করে আপনার এই পণ্যটির দাম বৃদ্ধি করছে। তো যার ফলে আমরা আসলে মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তাদেরকে আপনার, অর্থাৎ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আজকে একটি লিস্ট তৈরি করেছি এবং সেই অনুযায়ী কারা কারা এটার সাথে জড়িত আছে সেই অনুযায়ী আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমরা সেই অনুযায়ী বিধি মোতাবেক অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন এবং ব্যবস্থা নেবেন। পেঁয়াজের ব্যাপারে আমরা খতিয়ে দেখছি, ইতিমধ্যে আমরা কাস্টমসের সাথে যোগাযোগ করেছি, সেই কাস্টমস থেকে আমাদের কাছে যে তথ্যগুলো আসবে সেই তথ্য অনুযায়ী আমরা পুনরায় দেখব যে আসলে কেন পেঁয়াজের বাজারটি বাড়ছে, এখানে আমদানির ঘাটতি রয়েছে কিনা বা আমদানি পর্যায়ে এখানে পেঁয়াজের দাম কতটুকু আছে এবং সে পর্যায়ে সাপ্লাই কতটুকু আপনার দাম হচ্ছে, তো সবগুলো বিষয়ে আমরা অ্যাকুমুলেট করে আমরা দেখবো যে আসলে কেন পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। এবং যেহেতু আপনার এই এখন দেশীয় পর্যায়ে আপনার পেঁয়াজ উৎপাদন হচ্ছে, তো আমরা দেখি আসলে বাজারে কেন আপনার এইখানে সাপ্লাই এবং যে আপনার সেল সেই বিষয়গুলো আপনার আমরা খতিয়ে দেখবো যে এখানে কোনো ধরনের গাফলা রয়েছে কিনা, অর্থাৎ ক্রয় এবং বিক্রয় মূল্যের মধ্যে তফাৎ রয়েছে কিনা, কতটুকু তারা প্রফিট করছে, সবগুলো বিষয়ে আজকে আমরা খতিয়ে দেখব আর কি। এইগুলো যে আপনারা দেন, হ্যাঁ ধরুন আপনি এখানে দিচ্ছেন কাকে? এস বি চৌধুরীকে দিচ্ছেন? আপনি আমাকে বলেন তো যে হু আর দা রেসপন্সিবল ফর দিস? ¿Qué tú te dices?
صافي